সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কি, এর কাজ কি, কেমন করে করে, এই জিনিসগুলো আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেখব। শুরু করা যাক আজকে, আজকে থেকে আমাদের নতুন ভিডিও টিউটোরিয়াল হিসাব বিজ্ঞানের রূপে করা হবে। আজকে প্রথম টিউটোরিয়াল হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং জিনিসটা কি। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা আমাদের, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয়, যাবতীয় বলতে যত আছে কি, আর্থিক ঘটনা, আর্থিক আর্থিক কার্যাবলীর সঠিকভাবে হিসাব নিকাশ রাখা, হিসাবের বইতে লিপিবদ্ধ করা, নির্দিষ্ট সময় শেষে একটা ফলাফল জানা, এই কাজ কার্যক্রমগুলোকে হিসাব বিজ্ঞান বলি। হিসাব বিজ্ঞানে একটু সংজ্ঞা দেখি আমরা। হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা হলো, এই সংজ্ঞাটা আমেরিকান রাইটার টাইসন কিমেলের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইতে আছে, যেটা গ্যাপ কর্তৃক স্বীকৃত। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। এটার মাধ্যমে কি, এটা কি, এই সংজ্ঞাটা বিশ্বের সব জায়গায় একই রকম, সবাই এটাকে মেনে নিয়েছে। সংজ্ঞাটা কি একবার পড়ি আমরা। হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষের বা ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাহলে এখান থেকে আমরা কতগুলো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে আর্থিক ঘটনা, দুই নম্বরে পাবো হচ্ছে শনাক্ত করা, তিন নম্বরে পাবো লিপিবদ্ধ করা এবং চার নম্বরে পাবো হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের বা ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তাহলে আমরা এখন এই জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখি। আর্থিক ঘটনা, আর্থিক ঘটনা বলতে আমরা সকলেই বুঝতে পারছি যে এটার সঙ্গে অর্থ জড়িত। অর্থ ছাড়া কখনো আর্থিক হয় না, অর্থ আছে বলেই আর্থিক কথাটা আসছে। তো আর্থিক ঘটনাটা কি, আমাদের জীবনে তো প্রতিদিন নানা ধরনের ঘটনাই ঘটে, তাহলে আর্থিক ঘটনা কোনটা, যেটার সঙ্গে অর্থ জড়িত সেটাই আর্থিক ঘটনা। একদম সিম্পল ব্যাপার সেটা। তো কেমন কি, তুমি 5 টাকা দিয়ে একটা কলম কিনলে, 10 টাকা খাওয়া দাওয়া করলে, এক বন্ধুকে 50 টাকা ধার দিলে, এগুলো সব আর্থিক ঘটনা। ঘটনা তো অনেক হতে পারে, আমি স্কুলে যাই, আমি খাই, আমি পড়ি, এগুলো তো ঘটনা। কিন্তু এগুলো তো সেই ঘটনা যে ঘটনার সঙ্গে কোনো অর্থ জড়িত নেই। আমাদের দরকার কি, আর্থিক ঘটনা। তাহলে আর্থিক ঘটনা কোনগুলো, যেগুলোর সঙ্গে অর্থ জড়িত। তারপরে আছে কি, শনাক্ত করা। শনাক্ত করা বলতে তো আমরা সিম্পলি বুঝতে পারছি কোনো কিছুকে চিহ্নিত করা, এটা এই নাকি ওই, এই জিনিসটাকে চিহ্নিত করা। তাহলে শনাক্ত আমরা কোনটা করবো, কি শনাক্ত করবো, সেটা হচ্ছে আর্থিক ঘটনাটা আমরা শনাক্ত করবো। একটা প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক ধরনের ঘটনাই থাকতে পারে, একটা মানুষের ডেইলি জীবনে অনেক ধরনের ঘটনাই থাকতে পারে, কিন্তু আর্থিক ঘটনাটাই শুধু আমরা শনাক্ত করবো, যেটা হিসাব বিজ্ঞানের একটা কাজের অংশ। আমরা এই শনাক্ত করার প্রক্রিয়াটা, বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, আমরা ধীরে ধীরে সব জানতে পারবো কেমন করে শনাক্ত করবো। তারপরে আছে কি, লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করাটা হচ্ছে এক ধরনের, আমরা খাতায় লিখে রাখি, আমি একটা কলম কিনলাম, খাতায় লিখে রাখি, আমার কাছ থেকে 25 টাকা ধার নিয়ে গেছে, খাতায় লিখে রাখি, যদি না দেয়, এখন তো মানুষকে আর বিশ্বাস করা যায় না, সেজন্যই লিখে রাখলাম। এই যে লিখে রাখাটাই হচ্ছে লিপিবদ্ধ করা। আমরা প্রথমে আর্থিক ঘটনা শনাক্ত করবো, শনাক্ত করার পর সেটা লিপিবদ্ধ করবো। কোথায় লিপিবদ্ধ করবো, আমাদের হিসাব বিজ্ঞানে অনেক ধরনের জিনিস আছে। অনেক ধরনের জিনিস বলতে আমরা লিপিবদ্ধ করার জন্য অনেক কিছুই ব্যবহার করি, যেমন হচ্ছে জাবেদা করি, খুঁটিয়ান করি, রেয়ামিল করি, তে আমাদের ঘটনার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন জায়গায় জিনিসটাকে লিপিবদ্ধ করতে হবে। তারপর কি আছে, সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এখানে সংশ্লিষ্ট পক্ষ বলতে কি বোঝানো হচ্ছে, সংশ্লিষ্ট পক্ষ বলতে যে তথ্যটা যার জন্য দরকার সেই তথ্যটা তাকেই সরবরাহ করা। আমি যদি মাছের ব্যবসা করি, আমি মাছ বাজারের খবর জানতে পারবো। আমাকে যদি তুমি মুরগি বাজারের খবর দাও, তাহলে কি হবে, ব্যাপারটা কেমন জানি হয়ে যায়। এই জন্যই সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্যটা সরবরাহ করতে হবে। এখানে বলা হয়েছে প্রয়োজনীয় তথ্য, সব তথ্য, যে প্রতিষ্ঠানের সব তথ্য তাকে সরবরাহ করা লাগবে এমন কোনো কথা নাই, এবং এটা করাও ঠিক না, এটা প্রতিষ্ঠানের নীতির বিরোধী হয়। এই জন্য তার প্রয়োজনীয় তথ্য, আমার যতটুকু ইনফরমেশন দরকার আমাকে ততটুকু ইনফরমেশনই দেওয়া হবে। যেমন একজন বিনিয়োগকারীর বিনিয়োগ সংক্রান্ত লাভ লাভ ক্ষতি সংক্রান্ত তথ্য দরকার, তাকে লাভ ক্ষতি সংক্রান্ত তথ্যই দেওয়া হবে। এরকম প্রয়োজনীয় তথ্য একটা মানুষের যতটুকু দরকার ততটুকুই দেওয়া হবে, এই
প্রয়োজনীয় তথ্য বা সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী কারা, এটা আমরা সামনে টিউটোরিয়ালে দেখাবো। এখন তাহলে আমাদের এই চারটা জিনিস ক্লিয়ার হতে হবে। প্রথমে আর্থিক ঘটনাটাকে শনাক্ত করতে হবে, তারপর শনাক্ত করার কাজটা লিপিবদ্ধ করতে হবে, সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এই চারটা জিনিসের মূলত হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞান এই চারটা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। আমরা প্রায় একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ, কথা দুটোকে মিলিয়ে ফেলে মনে করি যে দুটো জিনিস একই, কিন্তু আসলে দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং, হিসাব রক্ষণ বুককিপিং। হিসাব বিজ্ঞানের কাজগুলো আমরা ইতিমধ্যে দেখে ফেলছি কি কি, আর্থিক ঘটনা শনাক্ত করা, লিপিবদ্ধ করা, আর সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আর হিসাব রক্ষণের কাজটা কি, তাহলে আমরা বুঝতে পারবো যে হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে কি পার্থক্য আছে। তাহলে হিসাব রক্ষণের কাজটা কি, লিপিবদ্ধ করা, আলাদা কোনো কাজ নাই, লিপিবদ্ধ করা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্য আছে। হিসাব বিজ্ঞান তিনটা কাজের সমন্বয় গঠিত, হিসাব রক্ষণ একটা কাজের সমন্বয় গঠিত, সেটা কি লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করার প্রথম ধাপ আছে, লিপিবদ্ধ করার আবার তিনটা ধাপ আছে, কি লিপিবদ্ধ করার তিনটা ধাপের মধ্যে হচ্ছে প্রথমটা লেনদেন বিশ্লেষণ করা। আমরা যে লেনদেনটা করবো, লেনদেনটা বিশ্লেষণ করা, প্রথমটা লেনদেন বিশ্লেষণ করা। আমরা শনাক্ত করলাম, শনাক্ত করার পর আমরা লেনদেনগুলো বিশ্লেষণ করব। দুই নম্বর কাজ কি, দ্বিতীয় কাজটি হচ্ছে লেনদেন সমূহ জাবেদাভুক্ত করা। আমরা যে লেনদেনটা বিশ্লেষণ করব, সেই লেনদেনটা আমরা কি জাবেদাভুক্ত করব, জাবেদাভুক্তকরণ, জাবেদাভুক্তকরণ করার পর আমরা তিন নম্বর কাজটা হচ্ছে এটা খতিয়ানে স্থানান্তর করব। কোথায় স্থানান্তর করব, খতিয়ান। খতিয়ানটা কেমন হয় আমরা পরে দেখাবো, খতিয়ানের হিসাবে স্থানান্তর। খতিয়ানের হিসাবে স্থানান্তর। তাহলে আমরা কি পাচ্ছি, হিসাব রক্ষণের তিনটা কাজ, প্রথমটা হচ্ছে লিপিবদ্ধকরণের তিনটা কাজ, প্রথমটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দ্বিতীয়টা জাবেদাভুক্তকরণ, তৃতীয়টা লিপিবদ্ধকরণ। তাহলে এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে হিসাববিজ্ঞানের কাজ আর্থিক ঘটনা শনাক্ত করা, লিপিবদ্ধ করা। হিসাববিজ্ঞানের এই লিপিবদ্ধকরণের প্রক্রিয়াটার অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে কি, হিসাববিজ্ঞান হলো হিসাব রক্ষণের একটা অংশ, সরি, হিসাব রক্ষণ হলো হিসাববিজ্ঞানের একটি অংশ। তাহলে আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞান কি, হিসাব রক্ষণ কি, দুটার মধ্যে পার্থক্য কি, এবং আমাদের হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের কি কি কাজ আছে। তাহলে আজকের মতো এখানেই, আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখাবো হিসাব বিজ্ঞানের বিভিন্ন অংশ। সবাইকে ধন্যবাদ।